একটু জোরে বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নমস্কার, আশা করি সবাই ঘরে আছো, ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে তোমাদের লেখাপড়ার যে সমস্যা, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো সকলকে স্বাগতম, আমি রূপালী রানী পাল, সহকারী শিক্ষক, ঈশান ইনস্টিটিউশন, ঈশানপুর, ফরিদপুর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ দশম শ্রেণীর অধ্যায় ১৩ সসীম ধারা এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের শুরুতে যে বিষয়গুলো আমাদের জানতে হবে আমরা সেগুলো একটু দেখে নিই। তো যেহেতু ধারা সসীম ধারা, তো প্রথমে আমাদের জানতে হবে ধারা, ধারা কি, প্রথমে আমাদের জানতে হবে ধারা কি। তো লক্ষ্য করো বন্ধুরা, লক্ষ্য করো বন্ধুরা, আমি এখানে কতগুলো সংখ্যা লিখেছি, সংখ্যাগুলো তোমাদের পরিচিত। প্রথমে দেখো 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলোকে আমরা সবাই চিনি, মূলত এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু দেখো এই অবস্থায় এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি, যখন কোনো সংখ্যা নির্দিষ্ট নিয়মে ক্রম অনুসারে সাজানো থাকে তখন এই অবস্থায় এগুলোকে বলা হয় হচ্ছে অনুক্রম। যদি কতগুলো সংখ্যা বা কতগুলো রাশি ক্রম অনুসারে নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে তাহলে সেগুলোকে বলা হয় হচ্ছে অনুক্রম। আর এই অনুক্রমের পদগুলো লক্ষ্য করো বন্ধুরা, এই অনুক্রমের পদগুলো যখন আমরা অনুক্রমের পরপর পদগুলো যখন আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করব তখনই সেটা হয়ে যাবে ধারা। ধারা অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ধারা কাকে বলে বা ধারা কি। কোন অনুক্রমের পরপর পদগুলো প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায় বা তাকে ধারা বলে। তো এখানে দেখো আমরা এটা একটি ধারা, এই ধারার দেখো একটা নির্দিষ্ট নিয়ম আছে,
এখানে যে কোনো পদ এই ধারাটির যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবা যে এই ধারাটির যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য কিন্তু একই যেমন আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি তাহলে 2 আমরা যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি তাহলে 2 আমরা যদি চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করি তাহলেও 2 অর্থাৎ এখানে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে তো এটি একটি ধারা এটিও একটি ধারা এই ধারাটি লক্ষ্য করো বন্ধুরা এখানে পরপর দুটি পদের অনুপাত সর্বদা সমান যেমন দেখো আমরা যদি 4 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আমরা যদি 8 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 2 আমরা যদি 16 কে 8 দ্বারা ভাগ করি তাহলে 2 তো এটিও একটি ধারা তাহলে তোমরা নিশ্চয় ধারা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধু তো ধারার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সমান্তর ধারা আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা তাহলে গুরুত্বপূর্ণ দুটি ধারা একটি হচ্ছে সমান্তর ধারা আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা তো আমরা প্রথমে জানব সমান্তর ধারা কি সমান্তর ধারা সমান্তর ধারা লক্ষ্য করো বন্ধুরা সমান্তর ধারা হচ্ছে কোন ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি একই হয় বা সমান হয় তাহলে সেই ধারা হচ্ছে সমান্তর ধারা যেমন এই ধারাটি লক্ষ্য করো বন্ধুরা এখানে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তাহলে বিয়োগফল 3 তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বিয়োগ করি তাহলে বিয়োগফল 3 চতুর্থ পদ থেকে যদি আমরা তৃতীয় পদ বিয়োগ করি তাহলেও বিয়োগফল 3 তো এই ধারাকে বলা হচ্ছে সমান্তর ধারা তাহলে আমরা কিন্তু সমান্তর ধারা বুঝতে পারছি যে যদি কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ অর্থাৎ আগের পদ বিয়োগ করলে যদি প্রতি ক্ষেত্রে বিয়োগফল একই হয় বা সমান হয় তাহলে সেই ধারা হচ্ছে সমান্তর ধারা আর এই সমান্তর ধারা এই যে অন্তর বিয়োগফল এটাকে বলা হয় সাধারণ অন্তর অর্থাৎ সমান্তর ধারা এখানে আমাদের সাধারণ অন্তর হচ্ছে থ্রি আমাদের এই ধারার সাধারণ অন্তর হচ্ছে থ্রি এবং এই সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি
লক্ষ্য করো বন্ধুরা তাহলে আমরা সমান্তর ধারা কাকে বলে বুঝতে পারছি এবার আমরা দেখব সসীম ধারা এবং অসীম ধারা সসীম ধারা সসীম ধারা লক্ষ্য করো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এই ধারাটি হচ্ছে সমান্তর ধারা কিন্তু এই ধারার পদ সংখ্যা হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ এটা প্রথম পদ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম পদ আমি যে ধারাটি এখানে লিখেছি সেখানে পাঁচটি পদ আছে অর্থাৎ এখানে পদ সংখ্যা হচ্ছে নির্দিষ্ট তো যদি কোনো ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে সেই ধারাকে বলা হয় সসীম ধারা বা শান্ত ধারা এবার আমরা দেখি অসীম ধারা অসীম ধারা লক্ষ্য করো বন্ধুরা এখানে আমরা যে ধারাটি লিখেছি এখানে কিন্তু পদ সংখ্যা নির্দিষ্ট নয় অর্থাৎ ডট ডট দেয়া আছে তার মানে এরপরে আরো অসংখ্য পদ আছে অর্থাৎ আমরা বলতে পারি যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট নয় সেই ধারা হচ্ছে সসীম ধারা বুঝতে পারছো নিশ্চয় সসীম ধারা হচ্ছে যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট সেটা হচ্ছে সসীম ধারা আর যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট নয় সেটা হচ্ছে অসীম ধারা এবং এই ধারার সাধারণ অন্তর টু এই ধারার সাধারণ অন্তর হচ্ছে টু তো সমান্তর ধারার লক্ষ্য করো বন্ধুরা সমান্তর ধারার প্রথম পদকে সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ধারাটি ধারাটি এ এ প্লাস ডি এ প্লাস টু ডি এই হচ্ছে সমান্তর ধারা এবার আমরা সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করব লক্ষ্য করো বন্ধুরা আমরা জেনেছি যে
समांतर धारार प्रथम पद ए साधारण अंतर डी ताहोले ए प्रथम पद ए समान ए प्लस वन माइनस वन इंटू डी एभावे लेखा जाए। द्वितीय पद ए प्लस डी समान ए प्लस टू माइनस वन इंटू डी तृतीय पद ए प्लस टू डी समान ए प्लस थ्री माइनस वन इंटू डी। तो जो ये हम लिखी ताहोले एन तम पद समान आमरा कि लिखते पारी एकटु लक्ष्य करो बंधुरा प्रथम पद ए आमरा लिखेछि ए प्लस वन माइनस वन इंटू डी अर्थात एटुको जदि आमरा क्यालकुलेट करी ताहले किन्तु वन थेके वन बियोग होले जिरो डी एर साथे गुण होले जिरो अर्थात आमादेर एई थाके। आबार आमरा जदि द्वितीय पद लक्ष्य करी আমরা লিখেছি a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d অর্থাৎ এখানেও a প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে 1 আর d সাথে গুণ হলে d অর্থাৎ a প্লাস d। আবার এখানে আমরা লিখেছি a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d অর্থাৎ এখানে a প্লাস 3 থেকে 1 বাদ দিলে 2 d এর সাথে গুণ হলে 2d অর্থাৎ এটাই আমরা পাই। তো একইভাবে আরেকটা জিনিস লক্ষ্য করো যে যখন আমরা প্রথম পদ লিখেছি তখন আমরা a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d যখন আমরা দ্বিতীয় পদ লিখেছি a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d যখন আমরা তৃতীয় পদ লিখেছি তখন a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা যখন n তম পদ নির্ণয় করব সেটাকে আমরা লিখব a প্লাস n মাইনাস 1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই n তম পদকে বলা হয় হচ্ছে সাধারণ পদ এবং এই n তম পদের সাহায্যে আমরা কোন ধারার সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা দেখি যে একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি কিনা। আমরা অনুশীলনী 13.1 এর আমরা যে এন তম পদ নির্ণয়ের সূত্র শিখলাম এই এন তম পদ এর সূত্রের সাহায্যে আমরা অনুশীলনী 13.1 এর 1 2 এবং 3 নম্বর বহুনির্বাচনী সলভ করতে চেষ্টা করি। অনুশীলনী 13.1 পেজ নাম্বার 255 এক নম্বর বহুনির্বাচনীটা আমরা একটু লক্ষ্য করি ধারাটির পদ সংখ্যা এখানে আমাদের চারটি অপশন আছে তো আমরা দেখি যে এই ধারাটির পদ সংখ্যা কত।
শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা এই n তম পদের সূত্রটা লক্ষ্য করো তাহলে দেখো এখানে প্রথম পদ a আমরা সমান্তর ধারা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি তাহলে প্রথম পদ a সমান কত 10 সাধারণ অন্তর কি দিয়ে প্রকাশ করি d এখানে যদি আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি তাহলে d পাই আমরা হচ্ছে 7 তো লক্ষ্য করো বন্ধুরা প্রথমত এটি সমান্তর ধারা এবং তোমরা লক্ষ্য করেছো যে এটি কিন্তু এর শেষ পদ কিন্তু নির্দিষ্ট সুতরাং এটি একটি সসীম ধারা তো আমাদের বলছে এই ধারাটির পদ সংখ্যা কত অর্থাৎ এই 111 কততম পদ সেটা আমরা নির্ণয় করব তো মনে করি আমরা জানি না 111 কততম পদ তো আমরা শেষ পদকে সাধারণত n দিয়ে প্রকাশ করি মনে করি n তম পদ সমান 111 আর আমরা জানি n তম পদের সূত্র কি আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d সুতরাং এটাও আমাদের n তম পদ এটাও আমাদের n তম পদ সুতরাং এই n এটার সমান আমরা এখানে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান 111 বা আমরা a এর মান জানি 13 n মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে আমাদের 7 বা এখানে 7 n এর সাথে গুণ হলে 7 n মাইনাস 7 বা এখানে 7 n প্লাস 13 থেকে 7 বিয়োগ দিলে 6 বা 7 n সমান 7 105 এর নিচে সুতরাং n সমান 15 লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা আমরা n এর মান পাইছি 15 অর্থাৎ এই 15 তম পদ হচ্ছে 111 তাহলে আমাদের সঠিক উত্তর হবে 15 এখানে দেখো আমাদের চারটি অপশন দেওয়া আছে প্রথম অপশন আছে 10 তারপর 13 তারপর 15 তারপর 20 অর্থাৎ আমরা আমাদের n তম পদ আমাদের 15 তম পদ হচ্ছে 111 তাহলে ধারাটির পদ সংখ্যা কত 15 তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তো এই যে n তম পদ তোমরা শিখলা এই সূত্রের সাথে রিলেটেড তোমাদের অনুশীলনী 13.1 এর 2 3
पाँच छय सात रिलेटेड गणितिक समस्या। तो तुम्हारा जो बोझो तेल आशा करी समस्यागुलो तुम्हारा समाधान करते सकल के धन्यवाद।